শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম আব্দুল হাকিম, পিতার নাম আব্দুর রহমান, মাতার নাম ফুলবরিনাসা, নবীনগর থানা, বিদগড় ইউনিয়ন, গুড়িগ্রাম জেলা, ব্রাহ্মণবাড়িয়া। আমি বিদগড় হাই স্কুলে ক্লাস 9 পড়ি। তখন বঙ্গবন্ধু ঘোষণা করলো যে স্বাধীনে আমরা চুরি করিয়া আমরা চায়ের বন্ধু। ও বন্ধুদের নাম হইল, একজন হইল মরকোষণ বুইয়া, একজন শাহ আলম বুইয়া, একজন আবদুল্লাহ বুইয়া, আর আমি একই গ্রামের ছেলে, পাশাপাশি বাড়ি। তখন আমরা গেলাম কসবা থানা চাঁদপুর, ওইখানে আবদুল্লাহ বিয়ার ভঞ্জমা বাড়ি ছিল, ওইখানে আমরা গাছ শুনিলাম, সারাদিন লাগাইছিলাম। সন্ধ্যার দিকে আমাদেরকে নিয়ে এসেছিল ভারতে পার করে দিব। তখন মতো ওইখানে যে রাজাকার নামে যে লোকগুলো ছিল, এরা মুক্তিযোদ্ধাদের পক্ষে, এরা হাতিয়ার পার করতো এবং মুক্তিযোদ্ধারা পার করত। এরা সাজ্জা রাজাকার, কিন্তু কাজ হইল মুক্তিযোদ্ধারে। ওনারা পরের দিক বলো যে এখন না, এখন তো এরা অত্যাচার লাগাইছে, সকালে পার করে দেবো না। তখন মতো সকালে আমরা কিন্তু খাই নাই, না খাইছি আমরা, একটা খাল আছে, খালটা হাতুইরা পাওয়া গিয়েছিলাম, গাঁটিলে কাপড় গাঁটিলে পাওয়া হেপার গেছি গা। যাওয়ার পরে আস্তে আস্তে আমরা গিয়েছিলাম আগরতলা হাফাইন্ডা ক্যাম্পে পড়ছি গেছিলাম। বিভিন্ন থানার লোক এখানে জমা হয়, এখান থেকে রেকর্ডিং করে মানুষ, রেকর্ডিং করে বিভিন্ন জায়গায় পাঠা। আমাদের এই যে শ্রীরামপুরের সিদ্দিকুর রহমানের পি সাহেব, কাজী আকবরউদ্দিন সাহ ছিল আমাদের তিতাস ক্যাম্পের দায়িত্ব। 2 সপ্তাহ ছিলাম আমি স্টোরকিপার। 2 সপ্তাহ পরে হঠাৎ করে একদিন কবলে তোমাদের যেতে হবে, মুখান গুকুরনগর যেতে হবে ট্রেনিং দেওয়ার জন্য। গুকুরনগর গিয়েছিল আপনার 10-15 দিন থাকার পরে, এর মাঠে হঠাৎ করে বড় বড় ট্রাক, ভারতের ট্রাক, বড় বড় ট্রাক, 15-20টা ট্রাক এরা লাগবে ক্যাম্পের ভিতরে। এরপরে লোক লাইন ধরাইল, লাইন ধরে আবার রেকর্ডিং করতে আছে, রেকর্ডিং ক্যাম্পে করে জানেননি, যে যেতে পারবে তাকে একটা কলম দেওয়া গেঞ্জিন বেজে একটা কর চিহ্ন দিছে। দেওয়ার পরে আমরা 2 জন পড়ছিলাম না, যাক যেমনি হোক একজন পরিচয় ব্রাহ্মণের একজন লোক আছে এখানে, উনার আবার আমরা ঢুকাই দিছি। ঢুকাই দেওয়ার পর আমরা ট্রেনিং করতে গেলাম কি 2 রাত 2 দিন 2 রাত লাগছে। আপনার লাইলাপুর গেছি, আসাম এলাকা, ভারতের ক্যান্টনমেন্ট, এখানে ভারতের ক্যান্টনমেন্ট লাইলাপুর। ওইখানে যাওয়ার পরে আমরা 1 মাস 10 দিন না জানি 20 দিন ট্রেনিং দেওয়া হলো, সঠিক বলতে পারি না। ট্রেনিং দেওয়া হয়েছে আপনার ইয়ে, প্রথম দেওয়া হয়েছে আপনার রাইফেল 303 রাইফেল, পরে দেওয়া হয়েছে SLR, পরে দেওয়া হয়েছে LMG, তারপরে দেওয়া হয়েছে গ্রেনেড। 1 মাস 10 দিন পরে আমরা আসছি আপনার খেজামারা সেক্টর 3, ক্যাপ্টেন শফিউল্লাহ মুন্সিগঞ্জের। এখানে আসার পর কয়েকদিন পরে ডিফেন্স চাঁদল বটতলা আক্রমণ করবো পাকিস্তানের তারা। আমরা ডিফেন্স চাঁদল আইন এসে একটা শালবাগানে দিল, শালবাগানে আমরা সারা রাত্র মশার কামড়ে টামড়ে খাইয়া রইলাম, হেরও আসে নাই, আমরা মনে করি নাই। তখন সকালবেলা রুটি আর এই যে সবজি দিয়ে সেটা দিন রয়ে গেছে, বুইয়া রুটি দিছে হাতে, আর সবজিটা দিছে আমরা পাতার বাইরে দিয়া, এটা খাইয়া 12টা 1টা দিয়া ভাই ওইখান থেকে আইসা আবার সেক্টর আসছি 3 নম্বর সেক্টর খাওয়া যাবো না। দেশ কয়েকদিন পরে শফিউল্লাহ সাহেব পাঠাইলো আপনার দেশে দেওয়ার জন্য, দেশে যুদ্ধ করার জন্য দাদার হাতিয়ার দিল, আমি পেয়েছি SLR হাতিয়ার, এটা দিয়েছি আমি দেশে ফিরছি। আপনারা কয়জন ছিলেন আপনাদের গ্রুপে? আমরা দুই ভাই মুক্তিযোদ্ধা ছিলাম আমাদের গ্রুপে। মনে করেন সেকশন 11 জন করে বানাইছে, 11 জন। আমার কমান্ডার ছিল টুআইসিআই ছিল ফিরোজ মিয়া, আর সিদ্দিকুর আমার ছিল কমান্ডার। ভাই যে মুক্তিযোদ্ধা বললেন ওনার নাম কি? ওনার ভাই আব্দুল মালিক। আপনার সাথে ছিল? না না না, আমার আগে গেছিল, ওনা আগে গেছিল, মারা গেছে, ওনা মারা গেছে, অসুস্থ মারা গেছে।
তারপরে দেশে আসলাম। আসার পরে আমরা এই যে নবীনগর, আমাদের এখানে একটা ছোটো একটা গন্ডগোল হয়েছিল, পাকিস্তান গেছিল, পাকিস্তানে আর গেছিলো উল্লার, এখানে একটা গন্ডগোল হয়েছে। ওয়ার পরে আর এখান থেকে আইসা পড়তে পারছেন, আমরা ইয়া করছিলাম, আমরা যেমন যেমন গেলাম রাতে হ্যাঁ এখান থেকে ফিরেছে। আর আসতে বুঝিনি এই যে আপনার নবীনগর থানা, এই থানা উপশম করছি, নেতৃত্ব দিয়েছে, আমাদের নেতৃত্ব দিয়েছিল আমাদের মহাজপুরের মোদী চুবদার সাহেব, ওনার আন্ডারই আমরা নবীনগর থানা যুদ্ধ করছি, আমরা গ্রুপের যেটা কি আমরা এই পূর্ব অঞ্চলে। তারপর আর কে গেছিলো এখানে? এখানে তো বহুত লোক ছিল, পদ্মমঠা ছিল, এমদাদ ছিল, মুরব্বী ছিল, হে ছিল, আরও বহুত লোক ছিল এখানে, আরও গ্রুপ ছিল, আর গ্রুপ ছিল, এক গ্রুপ না বহুত গ্রুপ ছিল এখানে। যা ডিসেম্বরের 13 তারিখ না জানি 14 তারিখ আমরা করলো সিলিন্ডার পাকিস্তান ভারতের কাছে করছে, যৌথবাহিনীর কাছে আমাদের কাছে করেন, আমরা মেরালাম। তারপর দুই দিন পরে আমরা দাদার বাড়িতে গেলাম, গা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।